আমরা প্রতিটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখী থাকতে চাই, এবং সুখী থাকার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের সুস্থ একটি শরীর। আমাদের শরীর যদি সুস্থ না থাকে, আমাদের মন সুস্থ থাকে না, সর্বোপরি আমাদের সর্বাঙ্গীন যে জীবন সেটা আপনার অসুস্থতা পরিণত হয়। এই জন্য আমাদের নিরন্তর ছুটে চলা প্রতিটি মানুষের ভালো থাকার জন্য, এবং এই একটি অসুস্থ মানুষ একটি পরিবারের জন্য বোঝা হয়ে যান যখন তিনি দেখা যাচ্ছে যে, বিশেষ করে ব্যথাজনিত রোগের যে ধরনের রোগীরা, তারা দেখা যাচ্ছে তাদের সামাজিক জীবনে তাদের যে সকল কাজকর্ম তাদেরকে করতে হয় সেগুলো তারা হয়তো ঠিক মতো করতে পারেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে অন্য একটি মানুষের সাহায্য নিয়ে তাদেরকে তাদের সব কাজ করতে হয়। এটা যে কত বড় কষ্টের, এবং সেটা শুধুমাত্র সেই ব্যক্তি বুঝেন যিনি আসলে এই ব্যথাজনিত রোগে উনি ভোগেন। তো বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে পরিচয় করিয়ে দিব যিনি ওনার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথায় উনি ভুগছিলেন দীর্ঘদিন যাবৎ, যেটাকে বলা হয় ছায়াটিকা বাত। আসুন আমরা সরাসরি এই রোগীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু আমাদেরকে বলুন। আমার নাম মুক্তা বেগম। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বগুড়া থেকে। বগুড়া জেলা থেকে। আপনার বয়স কত? বয়সে তো 38-40 এরকম হবে। 40 বছর। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার যে সমস্যাটা ছিল, কি সমস্যা ছিল আপনার? সমস্যা এখন বর্তমানে ছায়াটিকা বাত ছিল। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন এই ছায়াটিকা বাতটার কারণে আপনার সমস্যাটা কি হতো শারীরিক? সমস্যা আমার সারা শরীর ব্যথা হতো, পেটের চামড়া চামড়ায় ব্যথা, আর আমার শ্বাস নিতে খুব কষ্ট হতো। আচ্ছা, এবং কোমর থেকে আপনার পায়ের নিচ পর্যন্ত কি ব্যথা হতো? হ্যাঁ, কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত চরম ব্যথা। কি করতে মানে কি সমস্যাটা হতো, মানে সমস্যা কি হাঁটা চলার সমস্যা হতো? শুয়েও থাকতে পারি না, এঁকে হাঁটা চলাও করতে পারি না, এঁকে পাও অবশ হয়ে গেছে মাঝে মধ্যে, পাও জমিনে ধরাই যায় না, পাও মাটিতে অনেক সময় রাখতেই পারে নাই। খুব দেখা যাচ্ছে যে একজনকে হাতের উপর বা কাঁধের উপর ভর করে হয়তো বাথরুমে যাওয়া লাগতো, বা এ সময় একটা কাজ করতেছে হেলা কাজ করতে পারে নাই, এমনকি নামাজ পড়বে সেটাও পড়তে পারে নাই, মানে তার মুভমেন্ট করাটাই যেন তার জটিল হয়ে পড়ছিল। আমার মেরুদণ্ড হাড়ের সমস্যা হলো 7 বছর, আর তো 6-7 বছর। জি, আর এই সায়াটিকা বাতের সমস্যা হলো আপনি রমজানের থেকে আমি মানে নামাজ পড়বার গেলে আমি কিরায়াত করতে পারি না, আমার দম খালি বন্ধ হয়ে আসে, তখন থেকে আমার এই সমস্যাটা আমি দেখতে পাই। তার মানে গত 1 বছর যাবত আপনার এই ছায়াটিকার সমস্যাটা ছিল? তা 1 বছর হয়নি তো, 6-7 মাস চলতেছে। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার এই সমস্যাটার কারণে আপনি কি এর আগে কোথাও এর কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? না, আমি ছায়াটিকা বাতের জন্য কোনো ট্রিটমেন্ট আমি নেই। আর আপনার অন্যান্য যে ব্যথাগুলো ছিল সেটার জন্য? অন্যান্য ব্যথার জন্য আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম, মেরুদণ্ড হাড়ের জন্য ওখানে নিয়েছিলাম, ওখানে সুস্থই ছিলাম আর কি, মানে 1 বছর আমি ট্রিটমেন্ট নিতে পারি নাই, তার কারণে আমার ব্যথাটা একটু বেড়ে গেছে। আচ্ছা, আমরা এখানে একটু ওনার মেয়ের জামাইকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার শফিকুল ইসলাম। আচ্ছা স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার শাশুড়িকে আপনি দেখেছেন যে উনি বেশ অনেক বছর থেকে ওনার বিভিন্ন ব্যথার জন্য সমস্যা উনি ভুগছিলেন? প্রায় 6 বছর হয়ে যায়। বিয়ের পরের থেকেই তার চলাফেরা গতি এরকম খুব অ্যাবনর্মাল, মানে এমন মাঝে মাঝে এমন অবস্থা হতো যে অন্য সাপোর্ট ছাড়া সে চলতে পারতো না, জমিনে পা ধরতে পারতো না, পুরো শরীর সে ব্যথাজনিত কারণে কাতর হয়ে থাকতো। তো এরকমভাবে মানে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার ফলেও একবারে নিরসন হচ্ছিল না। তো হঠাৎ ক্রমে এই কিছুদিন হলো ইউটিউবে আমি এই ভদ্রলোকের ডক্টর সফিউল্লাহ প্রধান ওনার সন্ধান পাই। আচ্ছা, তো আরেকটা ডাক্তারের সন্ধান পাই, কিন্তু এনার মানে এই ট্রিটমেন্ট এই পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লাগলো। আচ্ছা, তো আমি বললাম যে আর দূরে কোথাও না যেয়ে আমরা সরাসরি ওনার কাছে যাই, ওনার শরণাপন্ন হই। এইভাবে আমরা ইউটিউবের মাধ্যমে জাস্ট কোনো লোকেশন ছাড়াই এই জাস্ট এই এই নাম্বার পেলাম, নাম্বারটা না ফোন দিলাম, অফিসে কথা বললাম, সরাসরি উনি আমাকে লোকেশন দেখিয়ে দিলেন, শ্যামলী 12x1 রিং রোড আসলাম। সরাসরি এখানে আসার পরেই আলহামদুলিল্লাহ ওনাকে প্রথম ফাইনালে কিছু দেখালাম, দেখানোর পর উনি বললেন যে আপনার যে প্রবলেমটা মোটামুটি এখানে 15 দিন আমাকে একবার বেড রেস্ট থাকতে হবে, তো আশা করি যে প্রবলেম আপনি ভুগছেন আশা করি এটা নিরসন হয়ে যাবে। তবে আমি 15 দিন ট্রিটমেন্ট নেওয়া আমি যতটুকু বুঝতে পারতেছি, যদি আরও কিছুদিন আমি থাকতে পারতাম আমার মনে হয় আমার আম্মা পুরাটাই স্বতঃস্ফূর্তভাবেই আরও বেশিভাবে বলে উঠতে পারতো যে আমি এখন মোটামুটি ক্লিয়ার। তা আলহামদুলিল্লাহ, তা ডাক্তার আমার আস্থা আছে যে উনি যে প্রেসক্রিপশনটা করে দিবেন, যেহেতু উনি ওষুধ লেখছে 90 দিন, তা এই ফুল কোর্সটা যদি আমি শেষ করতে পারি, আম্মা যদি কোর্স শেষ করতে পারে, তা আশা করি ওনার পুরোটা ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে।
আচ্ছা স্যার, আমাকে একটু বলেন যে উনি যে সমস্যাটা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে, ওনার যে অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট, তো এখন কেমন অবস্থা ওনার? উনি কি ওনার যে ব্যথা ছিল, যে ওনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো কি উনি এখন করতে পারছেন? যদিও এর আগে দিছি, কিন্তু এটা আমি জীবনে চোখ দিয়ে দেখি নাই। এখানে আসার পর যে থেরাপিটা পাইলাম, যে কাপ থেরাপি আরও বিভিন্ন যে থেরাপিগুলো, উনিও দেখে নাই। আলহামদুলিল্লাহ এই থেরাপিটা, যদি একটু কষ্ট হয়েছিল নেওয়ার সময়, কিন্তু উনি অনেকটা এবং খুবই ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ, এখন খুবই ভালো অবস্থানে আছে। স্যার, আপনাদের কাছে একটু জানতে চাই যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যেটা বলেন সবসময় যে আপনার অপারেশনবিহীন যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো বাতের ব্যথা বলেন বা আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা জনিত যে সমস্যাগুলো, মেরুদণ্ডের যে সমস্যাগুলো, এই ধরনের রোগীদের অপারেশন ছাড়াই তাদেরকে সম্পূর্ণ ভালো করা সম্ভব। তো আপনার কি মনে হয় না যে আপনারা যে ধরনের উন্নত চিকিৎসা এখানে পেয়েছেন এই ডিপিআরসি হসপিটালে, অন্যান্য রোগীরাও এই ধরনের ট্রিটমেন্ট যদি তারা নেন তারাও সুস্থ হবেন? অবশ্যই, আমি মনে করি যে আর দূর দূরান্ত কোথায় এলোমেলো বিজ্ঞাপন না দেখে আমি মনে করি সরাসরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের শরণাপন্ন হলে, এবং যদি সে নির্দ্বিধায় এখানে চলে আসে, এখানে আসা যদি সে আলেডালে অনেক টাকা আমরা হয়তো ফুরাই, কিন্তু আসলে দেখা যায় যে আমাদের ফলপ্রসূ হয় না। বাট একজন ব্যক্তি যদি সরাসরি এখানে চলে আসে আর ডক্টর শফিউল্লাহ প্রধানের যদি ওনার সাজেশন অনুমতে সে ফলো করে, ট্রিটমেন্ট নিতে থাকে, আমি আশা করি সে নির্দ্বিধায় অল্প সময়ের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে এবং সে স্বয়ংসম্পূর্ণভাবে আবার সেই পূর্বের মতো সে চলাফেরা করতে পারবে। আমি ওনার ট্রিটমেন্টে, ওনার যে ট্রিটমেন্ট আমাদের দিছে আলহামদুলিল্লাহ, আমি খুবই প্লিজড এবং আশা করি যে যে কেউ এখানে আসবে, আমি আশা করি আমার আম্মার মতো তারাও এরকম ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আমি আশা করি। দর্শক, আপনারা নিজেরাই শুনলেন পুরো বিষয়টা, যে উনি গত 6-7 বছর যাবৎ উনি ওনার কোমর ব্যথা থেকে শুরু করে ওনার পায়ের পাতা পর্যন্ত উনি ছায়াটিকা বাতের কারণে উনি অনেক কষ্ট পেয়েছেন, বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্টও করেছেন, বাট সেরকম আশানুরকম ফল না পেয়ে পরবর্তীতে ওনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন এবং আজকে ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন। তো বিচারের ভার আপনাদের হাতেই, আপনারা কোথায় ট্রিটমেন্ট নেবেন, কীভাবে ট্রিটমেন্ট নেবেন, বারবারই আমরা আসলে একটা মেসেজ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি যে আপনারা সঠিকভাবে জানুন, সঠিকভাবে বুঝুন, সঠিক ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা ট্রিটমেন্ট নেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ হয়ে যাবেন। এই কামনায় শেষ করছি আজকের এপিসোড। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।